আজকের ক্লাসে আমরা শিখবো প্রেপোজিশনাল ফ্রেজ। এর আগে আমি প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে অনেক ক্লাস করেছি, কিন্তু আজকে আমরা জানবো প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে গঠন হয়, প্রেপোজিশনাল ফ্রেজ বাক্যে কি কি কাজ করতে পারে। প্রথমে আমরা জানবো প্রেপোজিশনাল ফ্রেজ কেন করব। প্রথমে আমরা একটা প্রেপোজিশন পাবো, আর প্রেপোজিশন থাকলে তার একটা অবজেক্ট থাকবে, এটা আমরা অনেকবার ধরে বলেছি। অর্থাৎ প্রেপোজিশন এবং অবজেক্ট এই দুটো জিনিস মিলে একটা ফ্রেজ তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ নাম দিয়ে থাকি। এরপর আমাদের জানতে হবে অবজেক্ট কে। প্রেপোজিশন থাকলেই তো তার অবজেক্ট হবে, তো অবজেক্ট কে কে হতে পারে? আমরা আগেই বলেছি নাউন হতে পারে অথবা ইটস ইকুইভ্যালেন্ট। নাউনের ইকুইভ্যালেন্ট কে কে আছে আমরা তাও জানি। নাউনের ইকুইভ্যালেন্ট হতে পারে জিরান্ড, ইনফিনিটিভ হতে পারে, প্রোনাউন হতে পারে, নমিনাল ফ্রেজ হতে পারে, আবার নমিনাল ক্লজও হতে পারে। এখানে ক্লজটা হবে না কারণ ফ্রেজের গল্প আসছে, এখানে ক্লজ হবে না কারণ ফ্রেজের গল্প আসছে। তাহলে এখানে অবজেক্টের মধ্যে হয় জিরান্ড থাকবে, না হয় ইনফিনিটিভ থাকবে, না হয় প্রোনাউন থাকবে, না হয় নমিনাল ফ্রেজ থাকবে। ঠিক আছে, তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে গঠন হয় একটু আমরা দেখি। প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হবে অবজেক্ট সরাসরি থেকে, প্রেপোজিশনের অবজেক্ট টু হিম, বাই হিম, টু প্রেপোজিশন অবজেক্ট, বাই প্রেপোজিশন অবজেক্ট, তাহলে এক্ষেত্রে এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটাও একটা প্রেপোজিশনাল ফ্রেজ। আবার আমরা প্রেপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস অবজেক্ট এভাবেও গঠন করতে পারি। বিহাইন্ড, বিহাইন্ড দ্য স্ট্যাচু, স্ট্যাচুর পিছন, তাহলে আমরা বিহাইন্ড প্রেপোজিশন পাচ্ছি। প্রেপোজিশন মানে তার একটা অবজেক্ট থাকবে, স্ট্যাচু হচ্ছে অবজেক্ট যেটা অবশ্যই নাউন, সাথে ডিটারমিনার রূপে দি পাচ্ছি। ঠিক, আমরা আরেকভাবে প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করতে পারি, প্রেপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে? নাউনের কোয়ান্টিটি আইডেন্টিটি প্রকাশ করে। ডিটারমিনারও যদিও অ্যাডজেক্টিভের অংশ, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ নিয়ে এর পূর্বে ক্লাস করা আছে, চাইলে সেখানে গিয়ে দেখে নেওয়া যেতে পারে। প্লাস অবজেক্ট, তাহলে আমরা এটাকে একটু অন্যভাবে লিখতে পারি, বিহাইন্ড দ্য গোল্ডেন স্ট্যাচু, স্ট্যাচুর ক্ষেত্রে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে গোল্ডেন অ্যাডজেক্টিভ, ডিটারমাইন করছে দি ডিটারমিনার, বিহাইন্ড প্রেপোজিশন। তাহলে আমরা জানলাম যে প্রেপোজিশনাল ফ্রেজ কি, যে প্রেপোজিশন প্লাস অবজেক্ট নিয়ে যে ফ্রেজ গঠন হয় সেটাই প্রেপোজিশনাল ফ্রেজ। এবং ইংরেজি বাক্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বেশিরভাগ বাক্যের মধ্যেই প্রেপোজিশনাল ফ্রেজ এক বা একাধিক আছে। প্রেপোজিশনাল ফ্রেজ তিনভাবে আমরা গঠন করতে পারি, প্রেপোজিশন প্লাস অবজেক্ট মিলে হতে পারে, প্রেপোজিশন ডিটারমিনার অবজেক্ট নিয়ে হতে পারে, প্রেপোজিশন ডিটারমিনার অ্যাডজেক্টিভ অবজেক্ট দিয়েও আমরা প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করতে পারি। এরপর আমরা বাক্যের মধ্য দিয়ে জানব কিভাবে প্রেপোজিশনাল ফ্রেজ বাক্যে ব্যবহার হয় এবং সেই প্রেপোজিশনাল ফ্রেজগুলো বাক্যে কি ধরনের আচরণ করে। রিনা মিটস হার ফাদার আফটার হার ওয়ার্ক, এর অর্থ রিনা তার বাবার সাথে সাক্ষাৎ করে তার কাজের পরে। তাহলে আমরা একটু বাক্যটাতে দেখি, মিটস ফাইনাইট ভার্ব, এর সাবজেক্ট রিনা, হুম হার ফাদার, এটা অবজেক্ট পাচ্ছি, এরপর একটা প্রেপোজিশন পাচ্ছি, তাই তো? প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের একটা অবজেক্ট থাকবে, অবজেক্টটা হচ্ছে ওয়ার্ক, আর এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ,
পজিশন অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্রেজটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এই ফ্রেজটাকে আমরা কি বলবো? প্রিপজিশনাল ফ্রেজ। এরপর দেখো এই প্রিপজিশনাল ফ্রেজটা বাকি কি ধরনের আচরণ করছে। সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে ওই ফ্রেজটাও একটা ইউনিট হিসাবে কাজ করে। আমরা জানি ফ্রেজ বাক্যে একটা ইউনিট হিসাবে কাজ করে। রিনা মিটস হার ফাদার হোয়েন আফটার হার ওয়ার্ক, তাহলে ক্রিয়াপদকে হয়ে হোয়েন হোয়াই হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই অ্যাডভার্ব হবে। তাহলে এই ফ্রেজটা বা এই প্রিপজিশনাল ফ্রেজটা বাক্যে কি ধরনের আচরণ করছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটা উদাহরণ যান, উই রান ইন দা মর্নিং, উই রান ইন দা মর্নিং, বাক্যটা একটু দেখে নিন। হু রান, উই রান, সাবজেক্ট পেয়ে যাচ্ছি, এটা ফাইনাইট ভার্ব। উই রান হোয়েন ইন দা মর্নিং, কিন্তু এক্ষেত্রে একটা প্রিপজিশন পাচ্ছি। প্রিপজিশন থাকবে মানে তার একটা অবজেক্ট থাকবে, তাহলে তার অবজেক্ট রূপে তাকে পাচ্ছি মর্নিং, এটা অবজেক্ট এবং এটা নাম। যেটা হচ্ছে ডিটারমিনার, তাহলে এই অবজেক্টটা মর্নিং এবং ইন প্রিপজিশন, এর মধ্যে আবার একটা নমিনাল ফ্রেজও লুকিয়ে আছে। নমিনাল ফ্রেজ, দি মর্নিংটা হচ্ছে নমিনাল ফ্রেজ, কিন্তু এই পুরো ফ্রেজটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে নমিনাল ফ্রেজ থাকবে, এটা আমরা জানি। এরপর এই ফ্রেজটা কিসের মতো আচরণ করছে? উই রান হোয়েন ইন দ্য মর্নিং, অর্থাৎ ক্রিয়াপদকে হোয়েন দিয়ে প্রশ্ন করছি। আর আমরা আগেই বলেছি ক্রিয়াপদকে হোয়ের হোয়েন হোয়াই হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাই অ্যাডভার্ব। তাহলে এই ফ্রেজটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করছে। তাহলে গঠন একরকমের, অর্থাৎ গঠনটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজের অনুসারে, কিন্তু এর ফাংশনটা হচ্ছে এই দুটো বাক্যের ক্ষেত্রে কি লক্ষ্য করলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো, অর্থাৎ অ্যাডভার্বের আচরণ করছে। তাই এগুলোকে ফাংশনের দিক থেকে বলবো বা এদের ভূমিকা অনুযায়ী বাক্যে এই প্রিপজিশন ফ্রেজ দুটো অ্যাডভার্বের কাজ করেছে। ওকে, এরপর আমরা দেখব প্রিপজিশনাল ফ্রেজ বাক্যে কিভাবে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। দ্য গার্ল উইথ দ্য ব্লু ক্যাপ ইজ মাই ডটার, একটা বাক্য। দি গার্ল নাম ডিটারমিনার, অর্থাৎ নাউন আছে। এরপরে এই গার্লকে মডিফাই করার জন্য এখানে উইথ দ্য ব্লু ক্যাপ এটা ব্যবহার হয়েছে, এক্ষেত্রে উইথ প্রিপজিশন আছে। আর এই প্রিপজিশন নিয়ে পুরো ফ্রেজটা অবজেক্ট আছে, অ্যাডজেক্টিভ আছে, ডিটারমিনার আছে, অর্থাৎ এটা প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে আবার একটা নমিনাল ফ্রেজ লুকিয়ে আছে, নমিনাল ফ্রেজটা কোনটা? দি ব্লু ক্যাপ। দি ব্লু ক্যাপটা হচ্ছে নমিনাল ফ্রেজ, আর উইথ এর অবজেক্ট হচ্ছে দি ব্লু ক্যাপ। এই ক্যাপকে আইডেন্টিফাই করছে বা কোয়ান্টিফাই করছে কোন দুটো শব্দ? দি ব্লু। এগুলো অ্যাডজেক্টিভেরই পার্ট, প্রথমে ডিটারমিনার পাচ্ছি, পরে ব্লু অ্যাডজেক্টিভ পাচ্ছি। এরপরে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মাই ডটার, ডটার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এক্ষেত্রে এই যে উইথ দ্য ব্লু ক্যাপ এই প্রিপজিশনাল ফ্রেজটা কার সম্বন্ধে কিছু বলছে? নাউন গার্ল, আর গার্ল নাউন যদি হয় তাহলে নাউনের কোয়ান্টিটি বা আইডেন্টিটি কে প্রকাশ করতে পারে? একমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে উইথ দ্য ব্লু ক্যাপ এই যে ফ্রেজটা আমরা লক্ষ্য করছি এই ফ্রেজটা কিসের মতো আচরণ করছে এই বাক্যে? অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। অ্যাডজেক্টিভ ফ্রেজ রূপে প্রিপজিশনাল ফ্রেজ আচরণ করছে বাক্যে। আরেকটা আমরা উদাহরণ জানব, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাই, টেবিলের উপর বইটা আমার। তাহলে এখানে নাম পাচ্ছি, এটা এটাও একটা এনপি, এটাকে যদি ভাঙি এটা এনপি নমিনাল ফ্রেজ। অন দ্য টেবিল,
এটা প্রেপোজিশনাল ফ্রেজ পাচ্ছি, অন হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, অন দি ফ্রেজ হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি প্রেপোজিশন থাকে তার একটা অবজেক্ট থাকবে, এক্ষেত্রে দি টেবিল এটা অবজেক্ট, টেবিলটা হচ্ছে নাউন, দিটা হচ্ছে ডিটারমিনেন্ট, অর্থাৎ এই দি টেবিল এটা আবার এনপি নমিনাল ফ্রেজ। বেশিরভাগ প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে একটা নমিনাল ফ্রেজ থাকে, তাহলে দি টেবিল নমিনাল ফ্রেজ এবং অনেক অবজেক্ট রূপে কে কাজ করছে, দি টেবিল, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ইজ মাই। তবে এক্ষেত্রে অন দ্য টেবিল এই প্রেপোজিশনাল ফ্রেজটা কার কোয়ান্টিটি বা আইডেন্টিটি প্রকাশ করছে, দি বুক, দি বুক। আর দি বুক আদপে কি একটা নাম, নমিনাল ফ্রেজের মধ্যে পড়ছে দি নাউন, আর নাউনের কোয়ান্টিটি বা আইডেন্টিটি কে প্রকাশ করতে পারে, একমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে অন দ্য টেবিল এটা যেহেতু ফ্রেজ, একটা শব্দ হলে আমরা অ্যাডজেক্টিভ বলতাম, কিন্তু একের বেশি শব্দ আছে ফ্রেজ, তাই এটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এক্ষেত্রে এই প্রেপোজিশনাল ফ্রেজটা কিসের মতো আচরণ করছে, বাক্যের অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে। আমরা এক্ষেত্রে যে চারটা উদাহরণ আলোচনা করলাম, এই চারটা উদাহরণের মধ্যে চারটে বাক্য পেয়েছি এবং চারটা বাক্যের মধ্যে চারটা প্রেপোজিশনাল ফ্রেজ পেয়েছি। এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো জানতে কি আমরা কি জানলাম, যে প্রেপোজিশনের মধ্যে অবশ্যই একটা অবজেক্ট থাকবে, আবার এই প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে আবার বেশিরভাগ ক্ষেত্রে একটা নমিনাল ফ্রেজও থাকে। এই নমিনাল ফ্রেজটা কি হয়, ওই প্রেপোজিশনের অবজেক্ট হয়। এরপর যেটা জানলাম যে প্রেপোজিশনাল ফ্রেজগুলো কিন্তু বাকি প্রেপোজিশনাল ফ্রেজ হলেও তার আচরণটা কিন্তু প্রেপোজিশনের মতো হয় না, তার আচরণটা আমরা প্রথম দুটো উদাহরণের ক্ষেত্রে দেখলাম অ্যাডভার্বের মতো কাজ করছে, আর পরের দুটো উদাহরণে দেখলাম অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অর্থাৎ অ্যাডভার্ব যখন কাজ করছে তখন কি ক্রিয়াপদকে হোয়ের, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, অর্থাৎ সেই ফ্রেজগুলো ক্রিয়াপদকে বিশেষিত করছে। আবার যখন অ্যাডজেক্টিভের আচরণ করছে তখন আমরা দেখছি যে সেই ফ্রেজগুলো কোনো না কোনো নাউন অথবা নমিনাল ফ্রেজকে কোয়ান্টিফাই বা আইডেন্টিফাই করছে। এরপর আমরা দেখব প্রেপোজিশনাল ফ্রেজ নমিনাল ফ্রেজের উপর বাক্যে ব্যবহার হতে পারে কিরকম, ডিউরিং লাঞ্চ ইজ দ্য বেস্ট টাইম টু মিট অফিসার। একটা আমি বাক্য লিখলাম, ডিউরিং লাঞ্চ ইজ দ্য বেস্ট টাইম টু মিট দ্য অফিসার, লাঞ্চের সময়টা হচ্ছে সবচেয়ে ভালো সময় অফিসারের সাথে সাক্ষাৎ করার সময়। এক্ষেত্রে ডিউরিং লাঞ্চ, ডিউরিং হচ্ছে একটা প্রেপোজিশন, এরপরে আমরা এর অবজেক্ট পাচ্ছি লাঞ্চ, এই ফ্রেজটা সাবজেক্টের কাজ করছে, প্রেপোজিশন আছে অবজেক্ট আছে, মানে এটা প্রেপোজিশন ফ্রেজ। আর সাবজেক্ট কে হতে পারে বাক্যে, নাউন অর ইটস ইকুইভ্যালেন্ট, পুরো ফ্রেজটাই নাউনের কাজ করছে, এক্ষেত্রে এই প্রেপোজিশনাল ফ্রেজটা এক্ষেত্রে নমিনাল ফ্রেজের মতো আচরণ করছে। তাহলে কি জানলাম, ডিউরিং লাঞ্চ ইজ দ্য বেস্ট টাইম টু মিট দ্য অফিসার, এক্ষেত্রে ডিউরিং লাঞ্চ এই প্রেপোজিশনাল ফ্রেজটা কিন্তু বাকি সাবজেক্টের আচরণ করছে, এবং তাই এই ফ্রেজটাকে আমরা নমিনাল ফ্রেজ বলবো ফাংশন অনুযায়ী, অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজ বাক্যে কিন্তু নমিনাল ফ্রেজের উপরেও ব্যবহার হতে পারে। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, যে প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রেপোজিশন এবং অবজেক্টের সমন্বয়ে গঠিত একটা ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করতে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে আবার একটা নমিনাল ফ্রেজ থাকে। প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু বাক্যে ব্যবহার হলেও সেটা প্রেপোজিশনের মতো আচরণ করে না, বেশিরভাগ ক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজ হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করবে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো আচরণ করবে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বা কতিপয় ক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজ আবার নমিনাল ফ্রেজের মতো আচরণ করে। আশা করি এই ক্লাসটা দেখার পর প্রেপোজিশনাল ফ্রেজ কি বাকি কিভাবে ব্যবহার হয় আর আমাদের তা জানতে অসুবিধা থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।